আপনারা নিশ্চয়ই শুনেছেন লকডাউন 31 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্তুষ্ট, কারণ মাঝখানে 5 দিন ছুটি দিয়ে পরে আবার বাড়ালে পরে দেশে ব্যাপকভাবে হারে করোনা সংক্রমণের একটা সন্দেহ থেকেই যেত। সুতরাং লকডাউন যদি আমার বাড়াতেই হয় তো 5 দিন ছুটি না দিয়ে একটানা বাড়িয়ে দেওয়াটাই বরং ভালো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা যেটা, সেটা হলো এই যে রাজ্যবাসীর একাংশ মানুষ যারা লকডাউনটাকে নিজেদের শাস্তি বলে মনে করছেন, আসলে তাদের উচিত এটা আপনার শাস্তির জন্যে নয়, আপনার নিরাপত্তার জন্যে লকডাউন ব্যবস্থা। লকডাউন ব্যবস্থাটাকে দেশবাসীর জন্যে, রাজ্যবাসীর জন্যে বলবো, সানন্দ চিত্তে এটাকে আপনি মেনে নিন। আপনি কেন পুলিশের সঙ্গে এটা একটা প্রতারণা করতে চাইছেন? পুলিশ আপনাকে তাড়া করছে, আপনি বাজার থেকে দৌড়ে যাচ্ছেন, পুলিশ বেরিয়ে আসছে, আপনি আবার বাজারে আসছেন। আপনি কি ভাবছেন পুলিশকে ঠকাচ্ছেন? না, আসলে আপনি নিজেই ঠকছেন, নিজে নিজেকে ঠকাচ্ছেন। দেশবাসীর জন্যে, রাজ্যবাসীর কাছে আমার বিনয়ের সঙ্গে নিবেদন, লকডাউনটাকে আপনারা খুব সানন্দ চিত্তে মেনে নিন। এটা আপনার স্বাস্থ্যের জন্যে, রাজ্যের জন্যে, দেশের জন্যে, আপনার পরিবারের জন্যে কল্যাণকর। হ্যাঁ, তবে আমি মনে করি এতদিন, আজকে এতদিন লকডাউনের গৃহবন্দী থাকার পরে আবার 31 তারিখ পর্যন্ত অনেকে হাঁপ লেগে যাচ্ছে আমাদের। আমরা হাঁপিয়ে যাচ্ছি, এতদিন ঘরে থাকবো কীভাবে, কাজ নেই, কাম নেই, খাবো কি, অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু আমি মনে করি 14 দিনের ভিতরে যখন এই রোগের কারণ ক্লিয়ার হয়ে যায়, তো সবচেয়ে ভালো ছিল যে 14 দিন পর্যন্ত গোটা দেশের মানুষকে গৃহবন্দী করে দিয়ে সরকারের পক্ষ থেকে 14 দিন মানুষের বাড়ি বাড়ি খাবার পাঠিয়ে দেওয়া। 14 দিন যদি আমরা একেবারেই ঘরের দলের দেওয়ালের বাইরে না বার হতাম, তাহলে এতদিন আমাদের লকডাউন এক্সটেনশন করতে হতো না। যাই হোক, সরকার সেটা ভাবুন কীভাবে দেশকে রক্ষা করবেন, কীভাবে আমাদের নিরাপত্তার আরও ব্যবস্থা করবেন। আমি দেশবাসীর কাছে এই বার্তাটা দেব, লকডাউনের তারিখ এক্সটেনশন হয়েছে, এ ব্যাপারে হতাশাগ্রস্ত হবেন না। আমি দেখছি কিছু বাজারঘাটে পুলিশ তাড়া দিচ্ছেন, মানুষ ছুটছেন, কেউ বা অ্যারেস্ট হচ্ছেন, কেউ বা মার খাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। একটুখানি বাজারে যাওয়ার জন্যে যদি আপনাকে 500 টাকা, 2200 টাকা, 2000 টাকা ফাইন দিতে হয়, কী দরকার ছিল এই বাজারে যাওয়ার আপনার? এমন কি প্রয়োজন ছিল? আমি জানি সবজি, মাছ, ঘুষ এটা কেনার জন্য আপনি বাজারে যেতেই পারেন। যদি আপনার বাজারে একান্ত প্রয়োজনে যেতেই হয়, আমি আপনার যাওয়াটাকে কখনোই না বলবো না। কিন্তু আমি নিজে চোখে যেগুলো দেখেছি সেটা আমাকে বলতেই হবে। বাজারে যখন ভিড় দেখেছি তখন আমি খুব ভালোই বুঝতে পেরেছি, 10টা মানুষ মাত্র কাজের জন্য এসছেন, বাকি মানুষগুলো ঘরের গৃহবন্দির দশা থেকে কাটিয়ে ওঠার জন্য দম ছাড়াতে বাজারে এসছেন। এই প্রচণ্ড ধরপাকড়ের মাঝখানেও কি প্রয়োজন ছিল হাটের চায়ের দোকানে বসে একটু চা খাওয়া? সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে, মেহরবানি করে লকডাউনটাকে খুব সানন্দ চিত্তে মেনে নিন। এই লকডাউনটা আপনার উপরে জুলুম অত্যাচার নয়, আপনার নিরাপত্তার জন্যে, আপনার সুখের জন্যে, আপনার স্বস্তির জন্যে, আপনার পরিবার রক্ষা, আপনার দেশ রক্ষার জন্যে লকডাউনের নিয়ম আপনারা খুব সানন্দ চিত্তে লকডাউনটাকে মেনে নিন। পাশাপাশি আমি পুলিশ প্রশাসনের কাছে আর একটা বিষয়ে দৃষ্টিগোচর আনার চেষ্টা করবো, সেটা হলো এই, যদি লকডাউন করার পরেও মানুষ অকারণে বাজারে ভিড় করে, অকারণে রাস্তাঘাটে যাওয়া আসা করে, তাহলে এই লকডাউনের কোনো মানে হয় না। নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করুন, কীভাবে মানুষকে গৃহবন্দী রেখে মানুষের প্রয়োজন মেটানো যায়। হয় সরকার থেকে বাড়িতে বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিন, না হলে প্রত্যেকটা গ্রামে গ্রামে হোম ডেলিভারির একটা ব্যবস্থা করে দিন। একটা গ্রাম থেকে যদি 3টি 4টি পাড়া থেকে 3-4টে ছেলেকে বাছাই করে গ্রামের প্রতিনিধি যিনি আছেন তার সঙ্গে পুলিশ বৈঠক করে যদি বলেন যে আপনার গ্রামে যার যা মালের প্রয়োজন হবে, সকাল 10টা থেকে 11টা ডেলিভারি দেওয়া হবে, সন্ধ্যা 9টা থেকে 10টা ডেলিভারি দেওয়া হবে, যার যা প্রয়োজন হবে এই 5 জনকে ফোন করে অর্ডার করতে হবে, ওরা মাল কিনে বাড়ি বাড়ি পৌঁছে দেবে, আপনারা বাড়িওয়ালারা যিনি অর্ডার দেবেন তিনি মাল পাওয়ার পরে পয়সা পরিশোধ করে দেবেন। হয় এমন ব্যবস্থা করা হোক গ্রামের কোনো মানুষ গ্রামের বাইরে, বাড়ির বাইরে বেরোবে না, তা নাহলে মানুষকে একেবারে গৃহবন্দী করে দিয়ে, একদম গৃহবন্দী করে দিয়ে সরকারের পক্ষ থেকে মানুষের বাড়ি বাড়ি খাবার দেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলেই আমার মনে হয় লকডাউন সরানো সফল হবে। লকডাউনের ডেট এক্সটেনশন করা হচ্ছে, কিন্তু আসলে মানুষ বাইরে বার হওয়া থেকে ঘরে কীভাবে রাখা যাবে এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। হয় গভর্নমেন্ট থেকে খাবার দেওয়া হোক, না হলে প্রত্যেক গ্রামে গ্রামে 2-3 জন 4 জন করে ভলেন্টিয়ার্স নিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা করা হোক। দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে আমার বিনীত নিবেদন, এটা নিজেরা নিজেদের দায়িত্ব মনে করে প্রত্যেকটা গ্রামের শিক্ষিত ভাই বন্ধু যারা, প্রতিনিধি যারা আছেন তাদের বলবো, আমাদের অবুঝ যারা, যারা এই জিনিসটা বুঝতে চাইছে না, তাদেরকে একটু বোঝান, তারা ঘরে থাকুন, তারা বাড়িতে থাকুন, তারা যেন বাড়ির বাইরে বার না হন। এবং এই লকডাউন সফল করতে পারলে
ব্যক্তিগতভাবে আমার লাভ, আমার পরিবারের লাভ, আমার রাজ্যের লাভ, আমার দেশের লাভ। সুতরাং দেশবাসীকে বলবো লকডাউনটা সানন্দ চিত্তে মেনে নিন, সরকার পুলিশ প্রশাসনকে বলবো মানুষ যাতে আনন্দের সঙ্গে লকডাউনটা মেনে নেয়, তার জন্য কিছু প্রচার প্রসারও করা হোক এবং মানুষের প্রতিদিনের চাহিদা মেটাবার জন্য হয় সরকার থেকে খাবার দেওয়া হোক, না হলে প্রত্যেকটা গ্রামে গ্রামে জনপ্রতিনিধিদের দ্বারাতে হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া হোক। আমি আশাবাদী আমার এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারলে নিশ্চিত মানুষ হাসি মনে লকডাউনটাকে মেনে নেবে এবং লকডাউনকে আমরা 100% সফল করতে পারবো।